জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন করা হয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের পক্ষ থেকে। রিহাবের প্রধান কার্যালয়ে এই দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারা জীবন সংগ্রাম করে গেছেন।